এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশিদার হন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মহান রুবুল্লা আলমিন সোরা মিনুনে মুমিনদের প্রশংসা করে বলেছেন কাদ আফল হাল মকমিন আল্লাফি সলা তিহিম খাশিয়াউন যে মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নামাজে বিনয়ী এবং নম্র আমরা দেখা যায় নামাজ আদায় করি নামাজে মন বসে না দেহ নিয়ে নামাজে দাঁড়াই এই নামাজের কোনো উপকার নেই দেহ মন উভয়কে উপস্থিত করতে হবে নামাজে যাদের এই সমস্যা হয় নামাজে মন বসে না শুধু দেহ নিয়ে নামাজ পড়েন যে নামাজের কোনো উপকার হয় না তাদের জন্য পাঁচটি উপায় বলবো ইনশাল্লাহ এই উপায়গুলি যদি অবলম্বন করেন তাহলে আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন এবং দেহ মন উভয়টি নামাজে উপস্থিত থাকবে বিনয়ী নম্র হয়ে নামাজ পড়ে মমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন প্রথম উপায় হল নামাজ যখন দাঁড়াবেন আপনার মনকে সব থেকে দুনিয়ার ফ্রি করবেন এবং নামাজে উপস্থিত করে আল্লাহর দিকে আপনার মনটি ফিরিয়ে দিবেন অবদনে বেশির রতি আল্লাহ আনহু যে আদি ইমাম বুখারি বর্ণনা করেছেন নামাজে দাঁড়িয়েছেন এ অবস্থায় দেখা গেল দুশ্মন শত্রুপক্ষে তিন নিক্ষেপ করলো শরীরে তিনটি তির যখন নিক্ষেপ করা হলো তারপরও তিনি নামাজ ছেড়ে দেননি দ্বিতীয় উপায় হল নামাজ যখন দাঁড়াবেন কোরআন যখন তেলাউত করবেন বা জামাতে দাঁড়িয়ে যখন কোরআন তেলাউ শুনবেন তখন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং অনুতাপন করার চেষ্টা করবেন এটি হলো মুমিনদের গুণ মহানবুল্লাহ আলমিন সোরাতুল আনফালে আসাদ করেছেন ইননামাল আল মু আল্লিনা ইদ আল্লাহ অজিরাত কুলু বহু মুমিন তো তারাই যখন আল্লাহ ব্লা আলমিনের শাস্তির কথা স্মরণ করা করে দেওয়া হয় তাদেরকে তখন তাদের অন্তর ভয়ে কাঁপতে থাকে ও ইদুল আলে হিম আয়াতুহু জাদ হুম ইমানা যখন আল্লাহরবুল্লা আলমিনের কোরআন তেলাওত করা হয় তাদের সম্মুখে তাদের ইমান বৃদ্ধি পায় তৃতীয় উপায় হলো যখন নামাজে দাঁড়াবেন মহান রব্বুল্লা আলমিনে সম্মুখে দাঁড়াচ্ছেন এই ভয়টা যেন আপনার থাকে আলিব হোসাইন রাদি আল্লাহ যখন অজু করতে যাইতেন চেহারা লাল হয়ে যেত যখন নামাজ দাঁড়াইতেন তা শরীর কাঁপতে শুরু করত, তাকে যখন জিজ্ঞাসা করা হলো এমন কেন করেন তিনি বললেন তোমরা কি জানো না আমি কার সম্মুখে দাঁড়াচ্ছি চতুর্থ উপায় যেটি হলো আপনি যে আপনার পাপগুলি রয়েছে এবং আপনার ইবাদত যে ঘাটতিগুলি রয়েছে অলসতা রয়েছে এইগুলি উপস্থিত করে ঘুনা পাপগুলি উপস্থিত করে আল্লাহর সম্মুখে দাঁড়াবেন পঞ্চম উপায় হলো সর্বদা আপনি আপনার জিব্বাকে আল্লাহর জিকিরে শিক্ত রাখবেন এবং ব্যস্ত রাখবেন যেটি আপনার ইবাদ উদ্বন্দী করতে আপনাকে সাহায্য করবে এবং আপনার ইবাদ উদ্বন্দী আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আব্দুল ইবনে বস্তুরদ্দিনও বলেন এক গ্রাম্য ব্যক্তি আসলো আসার পরে বললো ইয়া আসল আল্লাহ ইসলামের তো অনেক হয়ে গেছে আমাকে এমন কিছু বলে দেন যেটা আমি সর্বদা করতে পারবো তখন বলেন সর্বদা তোমার জিব্বাটা আল্লাহর জিক্রে শিখতে থাকে তাই সুপ্রিয় শ্রোতা আসুন এই পাঁচটি অবলম্বন করি এবং দৃঢ়ভাবে অন্তরকে ফ্রেশ করে বিনয় হয়ে সালাত আদায় করি আল্লাহ রব্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে